মিডিয়া আমাদের সকলের কাছে খুব কাঙ্ক্ষিত একটা জায়গা, আমাদের খুব ইচ্ছে করে, তাই না? মিডিয়ার বড় একটা জায়গা জুড়ে আছে সিনেমা। সিনেমা সব ধরনের দর্শকের কাছে, সব ধরনের দর্শকের কাছে পছন্দনীয়, সবাই খুব ভীষণ পছন্দ করে সিনেমা। আর আমাদের আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি জাস্ট মাল্টিমিডিয়ার সিইও। আমরা ওনার কাছ থেকে আমাদের আজকে স্বপ্ন আড্ডা, দিন 2000-এর স্বপ্ন আড্ডা চলছে, এবং ওনার কাছ থেকে আমরা অনেক তার অভিজ্ঞতার কথা শুনব, এবং এই জাস্ট মাল্টিমিডিয়ায় কী কী এর পেছনে কী কী আছে এই ব্যাপারগুলো আমরা ওনার কাছ থেকে জানব। আপনারা যদি মনে করেন যে আপনাদের কিছু জানার আছে, অবশ্যই কমেন্টস করুন আমাদের লাইনে। স্যার, আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম। আমি আলিমুল্লাহ খোকন, সিইও জাজ মাল্টিমিডিয়া। আপনি বলছেন, বাট আমার কাছে কী জানতে চান সেটা বলুন। আপনার পরিচয় ফার্স্ট, তারপর স্বপ্ন। পরিচয় দিলাম। স্বপ্ন, স্বপ্নটা অ্যাকচুয়ালি, স্বপ্ন আপনি কোন দিকে আগাবেন এটা তো আপনার জীবন, আপনার চলন পথ আপনাকে বলে দিবে আপনি কোন দিকে। স্বপ্ন দেখলেই কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবে এমনও কোনো কারণ নেই। অনেকে বলে যে স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে, বাট আমার মতে না। আপনি যখন প্রয়োজন যেটা হবে যেদিকে আগাবেন, যেমন আমি কখনো ভাবি নাই যে আমি কখনো বিদেশ যাব। 1987 সনে আমি একটা প্রোগ্রাম করেছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে। ওই প্রোগ্রামের সময় তখন পররাষ্ট্র উপমন্ত্রী ছিল আমাদের ওয়াজেদ আলী খান পন্নি, উনি ওই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন। উনি আমাকে বলছিল যে তুমি দেশে কী করো, তুমি চলো, তুমি বিদেশ চলে যাও, আমেরিকা যাও, ওখানে যাবার। আমি কিন্তু তার কথায় সাই দিন, আমি যাইনি বিদেশ, বিকজ আমি মোটেও ইন্টারেস্টেড ছিলাম না। আমি দেশেই থাকবো, বাবা আমার কাছে থাকবো, বাংলাদেশে থাকবো, বাংলাদেশে ভালোবাসি, ওই হিসাবে থাকবো। বাট স্বপ্ন নিয়ে কখনোই আগাইনি যে এদিকে আগাতে হবে। দেখা গেল কি 1990-এর দশকে হঠাৎ আমার মন চাইলো যে আমি আর দেশে থাকবো না, কারণ অনেক সুবিধা অসুবিধা মিলে মনে হলো যে আমার আসলে বাইরে যাওয়া উচিত। তখন আমি বাইরে চলে যাই। ওখানে যে জার্মানিতে ছিলাম প্রায় 5 বছর, ওখান থেকে পরে কানাডায় চলে গেছি। ওইখানে যে পড়াশোনা করছি, অ্যাকাউন্টিংয়ের উপরে পড়াশোনা করছি, দেখলাম যে এটা করে আমার আসলে তেমন একটা হয়নি। হয়তো আমি এক্সপিরিয়েন্স গেট করছি, কিন্তু আমার এমন কোনো মানে যেটাকে বলে সচ্ছলতা, সাংসারিক সচ্ছলতা আসে নাই। তখন আমি কী করলাম, আবার একজনের কথা অনুযায়ী, আমার এক আত্মীয়ের কথা অনুযায়ী আমি আবার রিয়েল এস্টেট কোর্স করলাম। এই দেশে যেটাকে অতি নগণ্য দেখা হয়, যেটাকে বলে জমির দালাল, জমির দালাল বলে খুব নগণ্য ভাষায় দেখে, কিন্তু বিদেশে কিন্তু আপনি জমির দালালি মানে ব্রোকারি যদি করেন, ইউ হ্যাভ টু গেট গো টু দ্য ইউনিভার্সিটি অর ফর দ্য ডিপ্লোমা। আপনি যদি না যান, আপনি ইচ্ছা করলেই এই জমির দালালি মানে ব্রোকারি আপনি করতে পারবেন না। আমি ওইখানে যাই, যখন এটা করি তখন আমার কাছে, আমি যখন এটা পাশ করে বের হইলাম, তখন আমি যখন দেখলাম যে এটাতে আর্নিং অনেক বেশি, তখন আস্তে আস্তে যখন আমি কিছু টাকা জমাইলাম, জমানোর পরে মনে হলো যে আমার বাড়ি কেনা দরকার। একে একে আমি অনেকগুলি বাড়ি কিনছি আমি কানাডাতে। তারপরে চিন্তা করলাম আমার তো অনেক টাকা জমছে, আমি বাংলাদেশে যাই, বাংলাদেশে বেকার যারা আছে এদের জন্য করি। তখন ঠিক কথা মতো বাংলাদেশ আইসা একটা কোম্পানি খুললাম, যেটার নাম হলো ল্যান্ডমার্ক কনস্ট্রাকশন। এখানে খুলি, এবং আসলে এমন টাইমে আমি এই টাকাগুলি নিয়ে এসে দেশে ইনভেস্ট করি যখন রিয়েল এস্টেটের আসলে বাংলাদেশে খুব পতন, খুব অবস্থা। তো ওই সময় ইনভেস্ট করছি, এটা আমার খুব একটা ভালো হয়নি, বরঞ্চ আমি যেই টাকাগুলি নিয়ে আসছিলাম এই টাকাগুলি সবই এখানে কর্মচারী বেতন, মানুষের ফ্রড, ইটি এগুলির মধ্যে আমার এগুলি নষ্ট হয়েছে। তো মনে হয়েছে যে আসলে এটা আমার এক্সপিরিয়েন্স বাংলাদেশের জন্য না, আমার এক্সপিরিয়েন্স বিদেশের জন্য। তো তারপরে জাজ মাল্টিমিডিয়ার মালিক উনি আমার বন্ধু মানুষ, আমার অনেক পুরনো বন্ধু, প্রায় 33 ইয়ার্সের বন্ধুত্ব আমাদের। তো ওর ওই সময় কোম্পানিতে একটু প্রবলেম হচ্ছিল, আগে যে সিও ছিল উনি একটু প্রবলেম করতেছিল, যদিও খুব বড় প্রবলেম। তা ওই সময়টাতে ও আমাকে বললো তুই যদি একটু আমাকে হেল্প করতে আমার লগে থাকতি তাহলে খুব ভালো। এই তখন এসে আমি এখানে এই বসি জাজ মাল্টিমিডিয়াতে। আমি মিডিয়ার লোক না, মিডিয়া সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। আমি এইখানে আইসা যতটুকু দেখছি, বাট এটা সম্বন্ধে যে খুব বেশি বলতে পারবো তাও কিন্তু বলতে পারবো না। স্যার, জাজের যাত্রা তো 2011 থেকে, আপনি 2013 থেকে জাজের সাথে আছেন। আচ্ছা, জাজের ফুল মিনিংটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নামকরণটা কীভাবে আসলো। এটা আসলে যেহেতু আমি 2013-তে আসছি, 2011-তে এটাই হয়েছে, আমি কখনো এটা নিয়ে থিঙ্ক করিনি। তবে আমি যতটুকু জানি যে এটা চারজনের নাম, চারজনের নাম, যেমন আব্দুল আজিজ, এইখানে হয়তো এটা আছে,
তারপরে জাহান মীরা, ও হলো আজিজের ওয়াইফের নাম। সো হোপফুলি ওখান থেকে যে চারজনের নাম আছে এখানে, এটাই হলো যা। একটু জানতে চাচ্ছিলাম যে এটা কিভাবে সম্ভব হয়েছে। আমি যেহেতু ওই সময়টাতে ছিলাম না, সো এত ডিটেলস হয়তো বলতে পারবো না, তবে যেটুকু চেয়ারম্যানের কাছ থেকে শোনা যে ও অ্যাকচুয়ালি এই প্রোডাকশন হাউসটা খুলে যে নাটক বানাবে মনে করে, তারপরে যখন নাটক বানাবে চিন্তা করে যখন ঘাটতে ঘাটতে ও একটু যখন ই করলো, তখন চিন্তা করলো যে না আমরা মুভি বানাবো, নাটক না বানায় তখন সে মুভির জন্য গেছে। তো কীভাবে মুভি বানাবে, তখন সে ডিজিটালে গেলো, যখন ডিজিটালের দিকে গেছে ডিজিটাল মুভি বানাইলো, রেড ক্যামেরা কিনছে। তো এখন যখন মুভি বানানো হইলো ঠিকই, কিন্তু মুভি চালাবে কোথায়? আমাদের তো হলগুলিতে ডিজিটাল চালানোর মতো কোনো সিস্টেম ছিল না। তখন যখন আমাদের কোম্পানি, তখন এই ডিজিটাল প্রজেকশনগুলি তখন অনেক দাম, অনেক দামি, এক একটা হলে করতে যায় প্রায় 30 লাখ টাকার মতো লেগেছে পার হলে, বেশ বাজেট নিয়ে জাস্ট মুভিগুলো। তখন এই হলগুলি কিছু হল সে ডিজিটালাইজেশন করলো এবং ওইগুলির মাধ্যমে যখন ছবি দেখানো শুরু হলো, তখন মানুষ খুব করে নিল যে একদম ফ্রেশ। আগে তো আমরা যখন ফিল্ম দেখতাম তখন শুধু ঝিরঝির ঝিরঝির আমরা দেখতে পারতাম, ঘোলাটে দেখা যেত, আর এখন যখন ডিজিটাল আসছে তখন মানুষ এটাকে খুব করে নিল। এই তখন জাজের অগ্রযাত্রা শুরু হয়, জাজ আস্তে আস্তে চলছে, চলবে ইনশাল্লাহ যতটুকু আগায় নেওয়া যায় আর কি। আচ্ছা স্যার, আমরা তো জাস্ট সবসময় নতুন মুখের, ফার্স্টে 2011-তে যখন 2012-তে মনে হয় ফার্স্ট মুভি এসেছে, তো তখন নতুন মুখ নিয়ে কিন্তু শুরু করেছিল। তো যারা সিনেমায় আসতে চায় কিংবা এরকম নতুন মুখ, তারা কিভাবে আসতে পারে সে সম্পর্কে একটু সাজেশন। অ্যাকচুয়ালি যারা আসতে চায় তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, আমাদের ডিপার্টমেন্ট আছে এইখানে, সে তার ছবি সিবি জমা দিয়ে যেতে পারে। আর চরিত্রগুলি যখন আমরা নেই তখনে আমরা ই করি না, চরিত্রগুলি যখন আমরা নিই, যদি 1, 2, 3, 4, 5 ক্যারেক্টার পর্যন্ত চেয়ারম্যান এবং ডিরেক্টর তারাই এগুলি মনোনয়ন করে, আর যেগুলি ছোটো ছোটো ক্যারেক্টার আছে এগুলি যে আমাদের সহকারী যে পরিচালক আছে ওনারা এগুলি নির্ধারণ করে, ওইগুলিতে আমাদের তো আমরা ইয়ে থাকে না, বাট আমরা রেফার করতে পারি। যদি এখন যদি কেউ সুন্দর যে দেখি যে সে অ্যাকচুয়ালি সিনেমায় কাজ করার মতো, তখন হয়তো অনেক সময় আমরা বলে দিই দেখতে যে এই তোমার এই ক্যারেক্টার এই মেয়েটাকে বা এই ছেলেটাকে কাজে লাগানো যায় কি না। বাট আমি কিন্তু ফোর্স দিয়ে কাউকে বলতে পারবো না যে এই এই মেয়েটা আসছে ওনাকে নিয়ে নাও বা এই ছেলেটা আসছে ওকে কাজে নিয়ে নাও, এটা কিন্তু বলতে পারবো, কারণ আপনার সাথে আমার পরিচয় আছে, আমি কিন্তু জানি না যে আপনি অভিনয় জানেন কি জানেন না। সো আমি আরেকজনের ওইটা একটা পরিচালক যিনি পরিচালক ওনার কাজ এইটা দেখা, কারণ আমি যদি একজনকে বলি যে ওনাকে নেন আপনারা কাজে, ওনারা নিল, আপনি সঠিক সুন্দর মতো আপনি অভিনয়টা ডেলিভারি দিতে পারলেন না, সো এটা দায়ভার কে নেবে? একটা মুভি বানাইতে প্রায় 2-3 কোটি টাকা খরচ হয়, সো আপনার কারণে যদি ছবিটা নষ্ট হয়ে যায় তো ওই দায়ভার তো আমি নিতে পারবো না, যার ফলে ওই জিনিসটাতে আমার কোনো ইয়া থাকে না। আর জাজ মাল্টিমিডিয়া যখন নাকি মানে মুভি করতে শুরু করলো এবং তাদের পরিচালনা শুরু করলো, তখন কিন্তু মানে আমরা দেখেছি যে ছবিগুলা হলে গিয়ে মানুষ দেখছে অনেক বেশি, এই যে চিন্তা ভাবনা মানুষকে হলে নিয়ে যাওয়ার, এবং আপনি যেমন বলেছিলেন যে ছবিগুলো আরও বেশি স্বচ্ছ এবং সুন্দর এবং যেন সবাই মিলে দেখা যায় এরকম করে তৈরি করা, তো এইরকম করে তৈরি করার চিন্তা ভাবনাটা মানে কীভাবে আসলো এবং এইভাবে চিন্তা করার কারণ? এগুলি তো চিন্তাভাবনা যেহেতু ওই সময়টা আমি ছিলাম না, এটা চেয়ারম্যান আব্দুল আজিজ এই এইটার ডিজিটালের চিন্তাধারা নিজে হয়তো তার মাথায় কেউ দিয়েছে, তখন থেকে সে যখন দেখছে অ্যাকচুয়ালি এটা সুন্দর জিনিস, সে ভালোবাসার রং যখন বানাইলো, তো যেহেতু ওটা ব্যবসা সফল ছবি, তারপরে একে একে আমরা ট্রাই করেছি এবং যেন অত্যাধুনিক হয়। আগে আমাদের যে যখন ওই সময় 10-12টা হল দিয়ে শুরু করেছি, আমরা সর্বশেষ 200 হল আমরা ডিজিটালাইজ করেছি। তো এখনও কিন্তু যে যে সিনেমা বা মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা প্রবলেম যে পরিচালক গল্প এগুলির প্রবলেম, অ্যাকচুয়ালি এখন জামানা ডিজিটাল, এখন যদি আমরা অ্যানালগ লোক কাজ করি বা অ্যানালগ আইডিয়া নিয়ে গল্প নিয়ে কাজ করি তাহলে তো হবে না, আমাদেরকে ডিজিটাল এবং সুন্দর গল্প নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাইলেই ছবির সাকসেশন আছে। এবং ছবি দর্শকরা যে দেখে না এটা কিন্তু ভুল কথা, আয়নাবাজি দেখছে না, পোরামন 2 দেখছে না, অগ্নি 2 দেখছে না,
তারপরে এই যে আরও ছবি আছে আসতেছে, দহন আসতেছে, মিস্টার বাংলাদেশ আছে, এগুলি ভালো ছবি, এগুলি দেখবে পাবলিক। এখন আমরা যদি প্রত্যেক পরিচালক, আমি এক সময় খুব নামি দামি ছিলাম, আমি বেদের মেয়ে জ্যোৎস্না বানাইছি, কিন্তু এখন আই ইসা কি আমার পক্ষে এই ডিজিটাল জামানায় কতটুকু খাপ খাওয়ানো যাবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। এখানে আমি এটা অহংকারের কিছু নাই বা আপনাকে ইয়া শক্ত হওয়ারও কিছু নাই, সেটা হলো এখনকার যেমন আমরা ছবি সম্বন্ধে যতটুকু জানি, এটা নিঃসন্দেহে যে আমাদের আমাদের বাচ্চারা আমাদের চাইতে বেশি জানে অ্যাবাউট ডিজিটালাইজ। আজকের কাজেই হয়েছে, যা কিছু ঘটবে আগামী প্রজন্মে বা আগামী দিয়ে, ডিজিটালের বাইরে কিছু নাই, অ্যানালগ বলতে কোনো শব্দ নাই। সো গল্প আপনাকে ওরকম বানাইতে হবে, আর ডিরেক্টরকেও পড়াশোনা করে আসতে হবে, আর্টিস্টকেও পড়াশোনা করে আসতে হবে। কারণ আগেকার জামানার একজন আইনা যদি আপনি ডিজিটাল মুভির ডায়লগ দিতে দেন, বিকজ ওইখানে তো ইংলিশ থাকবে বা অন্য ল্যাঙ্গুয়েজও থাকতে পারে এবং ভাষার প্রোনাউন্সিয়েশন ভালো থাকতে পারে, আমি আইসি খাইসি এইটা দিয়ে তো আর মুভির কাজ চলবে না, চলবে? সো ওইভাবেই আগাইতে হবে, এই জন্য সব কিছু শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। শিক্ষা, আমরা ডিম ডিভাইজার কিন্তু সুশিক্ষা নিয়েই কাজ করছি, তাই আমাদের ভেতরে এই সুশিক্ষাটা অর্জনের মাধ্যমে আমরা পারি ভালো কিছু তৈরি করতে এবং ভালো কিছু দিতে। স্যার, আরেকটা জিনিস যেটা হচ্ছে, অন্যান্য দেশের মুভি আমাদের দেশে কিন্তু চলছে, হলে চলছে, তো আমাদের দেশের মুভি বাইরের দেশে কতটা চলছে সেই বিষয়ে যদি একটু বলতেন। ছবি আমরা বাইরে চালানোর জন্য অনেক চেষ্টা করি, শুধু করি না, যেমন গত 2 বছর আগে যখন শিকারি মুক্তি পায়, তো আমাদের কাছে আমরা মুভিটা পাঠাইলাম কানাডাতে, তারা টেস্ট দিল যে এটা চলে না। এখন আমি যে DHL-এ মুভিটা পাঠাবো, তাহলে তো আমার প্রায় 12-13 দিন সময় লাগবে, তখন ওই সময়টা তো আমাদের নেই। DHL-এ একটা মুভি পাঠাই দে, আমার বড় জোর $500-600 খরচ হইতে পারে, ম্যাক্সিমাম ট্যাক্স টুক্স দিয়া আরও কম লাগতে পারে, $1,000 $100 হয়ে যাওয়ার কথা। তখন ওই মুভি আর্জেন্ট, যেহেতু পরশু চালাইতে হবে, সো ওই মুভি নিয়ে আমি বাংলাদেশ থেকে, আমি জাস্ট 2 দিন আগে আমি ক্যানাডা থেকে আসছি, মানে 24 ঘন্টা জার্নি করে আসছি, এসে একদিন রেস্ট করে ওই মুভি নিয়ে আমাকে আবার ক্যানাডায় যাইতে হয়েছে। তবে জাস্ট কতটা সচেষ্ট মুভি চালানোর জন্য, আমরা ইচ্ছা করলে কিন্তু 1 সপ্তাহ পিছিয়ে দিতে পারতাম, আমরা পাঠাইতে পারতাম মেইলের মাধ্যমে, বাট তা না করে জাস্ট বলছে যত টাকা লাগুক, যেহেতু আমরা ওইখানে আমাদের রিপুটেশন ইয়া রাখার জন্য আমি নিজে ওই মুভি নিয়ে এখান থেকে টরন্টো গিয়েছি, এবং টরন্টো থেকে পরের দিন, আপনি হয়তো জানেন যে এখান থেকে টরন্টো যাওয়া অনেক অনেক দূর, বৈশা থাকা প্লেনে প্রায় 16-17 ঘন্টা জার্নি করে, এবং ওই দিন রাত্রে 8টার সময় যেয়ে নামছি এবং ওইখান থেকে আমি রেস্ট টেস্ট করে রাত্রে 11টা 12টার দিকে ঘুমিয়েছি, পরের দিন আবার ভোরে আমাকে চলে যেতে হচ্ছে ক্যালগেরিও আমাদের মুভি চলবে। সো মানে এতটা চেষ্টা করেছি যেন মুভি এই দুনিয়ার এই মাথা থেকে ওই মাথায় চালানো যায়। শুধু এইখানে না, মালয়েশিয়ায়ও আমরা গেছি মুভি চালানোর জন্য, অস্ট্রেলিয়ায় আমাদের মুভি চলছে, সিঙ্গাপুর, লন্ডন, ফ্রান্স, তারপরে আমরা বিভিন্ন জায়গায় মুভি চালানোর চেষ্টা করছি এবং মুভি চলতেছেও। আচ্ছা, সেখানে সাড়া কেমন আসছে বাংলাদেশি মুভির? আপনারা আমাদের ফেসবুক সাইডে গেলে, জাজের সাইডে গেলে দেখতে পারবেন, বাঙালিরা মুভি খুব, যেমন ফ্রান্সে তো খুবই ভালো ছবির মার্কেট, অস্ট্রেলিয়া তো ভালো। ওইখানে কি দর্শক শুধুমাত্র ফ্রান্সে যারা বা যেখানে ছবিগুলো রিলিজ করা হচ্ছে সেখানে বাঙালি যারা আছে তারাই কি দেখছে? না, যেমন আমি যখন আমি শিকারি নিয়ে গেলাম, ওইখানে যেহেতু ইন্ডিয়ান আর্টিস্ট ছিল, সো ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান বাঙালিরা খুব আসছে। আচ্ছা, আমাদের এখন তো ছবিগুলি তো যেহেতু যৌথ প্রযোজনা, এখন একটু যৌথ প্রযোজনা একটু প্রবলেম আছে, সরকারি নিয়মে হয়তো একটু হয়তো রদবদল হয়েছে, যার ফলে আমরাও হয়তো করতে পারতেছি না, তবে যৌথ প্রযোজনার মুভিগুলি সত্যি ভালো হয়, বিকজ ইউনো একটা মুভি বানাইতে গেলে বাংলাদেশে যদি আপনি 2 কোটি টাকা লাগান, 2 কোটি টাকার মুভিই পাচ্ছেন আপনি, এবং এটা বাংলাদেশের জন্য কন্টেন্টটা বানাইলেন। আমরা যদি যৌথ প্রযোজনা করি, তাহলে ইন্ডিয়া যদি আমাদেরকে 2 কোটি টাকা দেয়, আমরা যদি 2 কোটি টাকা দিই, 4 কোটি টাকা, তো 2 কোটি টাকা দিয়ে যদি আপনি একটা ঘর সাজান যা হবে, আর 4 কোটি টাকা দিয়ে যদি একটা ঘর সাজান, অফকোর্স এটা ভালো হবে, ভালো হবে। তাহলে আমরা যৌথ প্রযোজনা মানি, আমরা ওই টাকাটা নিয়ে 2 দল মিলে আমরা একটা মুভি বানাই এবং কন্টেন্টটা খুব ভালো, যেমন অগ্নিটনা, যেমন শিকারি, নবাব, এগুলি কিন্তু যৌথ প্রযোজনা ছিল, রোমিও ভার্সেস জুলিয়েট যৌথ প্রযোজনা ছিল এবং ওই মুভিগুলি খুব সুন্দর হয়েছে, এবং এখন আর আমরা যৌথ প্রযোজনা করছি, যার ফলে আমাদের আমাদের টাকার মধ্যেই বানাতে হচ্ছে, অথবা আমরা তো ওই রেজাল্ট এখন আর পাচ্ছি না, পাচ্ছি কি? স্যার, মাঝখানে একটু বলি যে যৌথ প্রযোজনার মুভিগুলো এটা তো কলকাতার সাথেই হচ্ছে, তো কলকাতায় এবং আমাদের দেশে দর্শকরা এটা কীভাবে নিচ্ছে?
কলকাতায় অবশ্যই আমাদের একটা মার্কেট তৈরি হচ্ছে। আমি বলবো যে আগে যেমন আমাদের বাংলাদেশি মুভি ওরা তেমন একটা দেখতো না, তো যখন আমরা যৌথ প্রযোজনা শুরু করলাম ওইখানে ওরা কিন্তু আমাদের মুভিগুলি খুব দেখে। যেমন আমাদের পূজাকে এখন সবাই চিনে, ওইখানে সাকিব খানকে সবাই চিনে, আগে তো ফেরদৌস, অঞ্জু ঘোষ ওরা চলছে, এখন কিন্তু সাকিব খানের খুব মার্কেট ওইখানে। ওইখানকার যেমন দেব, এখানকার সাকিব খান অনেক কিছু আমি মনে করি। তারপরে তারা স্টিল এখন যেহেতু প্রযোজনার যৌথ প্রযোজনার রুলসে একটু প্রবলেম হয়েছে, যার ফলে একটু পিছিয়ে আছে, বাট যতক্ষণ পর্যন্ত যৌথ প্রযোজনা চলে আমি মনে করি দুই দেশের জন্যই ভালো এবং হলের জন্যও ভালো। আমাদের দেশে একটা জিনিস আপনি দেখেন, যখন নতুন কোনো জিনিস বের হয় সবাই খুব উৎসাহ সহকারে নেয়। ঠিক ইন্ডিয়ান শিল্পীদেরও আমাদের দেশের লোকেরা দেখতে চায়, আমাদের দেশের লোকেকেও ইন্ডিয়ান লোকেরা দেখতে চায়, যার ফলে আপনার শুধু যে আমরা যৌথ প্রযোজনা করলাম পয়সা বাঁচালাম তা না, কিন্তু আমাদের শিল্পীগুলি ওই দেশে নন হচ্ছে আর ওদের শিল্পীগুলি এই দেশে নন হচ্ছে। এটাই শুধু তা না, ওদের ভাষা আমাদের ভাষা কিন্তু ডিফারেন্স, এখান থেকে যখন আমার শিল্পীগুলি যাচ্ছে আমাদের ভাষাটা নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেখানে আমাদের ভাষা ও অন্য দেশের মানুষ ভাষাটা জানতে পারছে, একটা কালচার শিখতেছে, শিল্পীরা যেভাবে ইয়া করতেছে কাজ করতেছে সব কিছু। আমি মনে করি যে যৌথ প্রযোজনা একটা ভালো জিনিস এবং এক্সচেঞ্জ ইয়ে আছে। কিছুদিন আগে পোড়ামন্টু ব্যাপক সাড়া ফেলেছিল, এই পোড়ামন্টুর যে সফলতা এটা আপনারা কিভাবে নিচ্ছেন? নিঃসন্দেহে এটাই আমি বলবো যে ভালো গল্প ভালো পরিচালক বানানো, এটা কিন্তু দুই বাংলাতেই বেশ চলেছে। হ্যাঁ, দুই বাংলাতেই বেশ চলেছে। হ্যাঁ, ভালো গল্প এটাই দর্শক নেয়, আমাদের উচিত ভালো গল্প ভালো পরিচালক চুজ করে, শুধু আমাদের না সবাইকেই উচিত হলো যে ভালো গল্পের দিকে আগানো। আমরা আশা করতে পারি যে পোড়ামন্টু এর মতো নেক্সট আমরা আরো ভালো ভালো অনেক মুভি সামনে আছে। দহন, দহন খুবই সুন্দর মুভি, এটা শুটিং শেষ হয়ে গেছে, এখন এডিটিংয়ের কাজ, এডিটিং ডাবিংয়ের কাজ চলছে। এটা হয়তো আমরা 16 তারিখের পর, আমরা 16 তারিখেই দেওয়ার কথা ছিল, বাট যেহেতু আরেকটা মুভি আসতেছে মিস্টার বাংলাদেশ, সো ওইটা ওইটার পরে আমরা দিব। আমাদের ব্যাপারও কমপ্লিট করা আছে, ব্যাপারও আমরা যে কোনো সময় হলে দিব। দুইটা মুভি আমাদের কমপ্লিট করা আছে, আরও মুভি আমাদের আছে যেগুলি চলছে আর কি। স্যার, আমরা তো গল্প অনেক করলাম, তো ডিম ডিভাইজারের একটা আড্ডার মধ্যে একটা ত্রিপলি করে থাকি আমরা, যেখানে হচ্ছে এনার্জাইজিং এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট। তো আমরা আনন্দে আনন্দে শেখার জন্য এটা করে থাকি, তো সেইখানে আমরা একটু মজার গল্প কিছু জানতে চাই আপনার কাছ থেকে, যেটা মানে মনে পড়লে এখনও আপনার ভালো লাগে এবং আপনি হেসে ওঠেন, এরকম কিছু যদি থাকে আমাদের সাথে শেয়ার করতেন। এটা অবশ্য ছোট্ট একটা একদমই এক লাইনের একটা ই আছে, যেইখানে যেখানে এখন সোনারগাঁ হোটেল, এইখানে আগে গরুর হাট বসতো, গরুর হাট বসতো। তা আমি আর আমার এক মামা আছে, আমার সিনিয়র, বাট সে আমার সাথেই পড়তো, আমার সাথেই একসাথে চলতো। তো আমি আর ও গরুর হাট থেকে হেঁটে হেঁটে আসতেছি রেল লাইনের উপর দিয়ে, তো হঠাৎ করে তখন আমরা ছোটো, আমি হয়তো 5-6 ছাত্র এরকম হবে ছোটো, অত সব কিছুর জন্য একটা কিউরিয়াসিটি আছে। তো রেললাইনে যখন আসতেছি তখন দেখলাম একটা লাল কি জানি জ্বলতেছে, তো জ্বলতেছে, তো ওই সময় তো সব কিছুর উপরে একটা কিউরিয়াসিটি থাকতো, জানতাম যে সাপের মুনি আছে, এটা আছে, সেটা সেরকম। যখন ওই লালটা দেখলাম আমরা দুজনেই দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমি বললাম মামা এটা কি? ও বলো কি জানি আমি তো জানি না, তো বলো এটা ধরে রাখলাম না ধরা যাবে না, কারণ এটা সাপের মুনি হইতে পারে। আচ্ছা, না একটু ধরো, সাপের মুনি হলে সাপ কই, সাপ তো দেখা যাচ্ছে না, আমি না এটা ধরা যাবে না, ধরো একটু ধরো, মানে বাচ্চা বয়সে ধরলাম, চিন্তা ভাবনা। আমি আবার মাঝখানে একটা বললাম যে ট্যাবলেটের কাভারগুলি যে এখন যে সিলভার, আগে লালও ছিল, তা আমি বলছি না ওইটা ওই লাল, ওই ওই লাল ট্যাবলেটের কাভার হবে, ওখানে একটু দৈরা দেখি। তা আমি ধরলাম, দৈরে একটা চিৎকার দিছি, চিৎকার করেছি, কী হয়েছে? অ্যাকচুয়ালি ওটা একটা জ্বলন্ত সিগারেট ছিল। আসলে ছোট বয়সে অনেক ধরনের অনেক কিউরিয়াসিটি থাকে, সেই কারণ থেকেই আসলে যাক ভালো ছিল। জানতে চাইবেন শেষের থেকে বা শেষের দিকে আমরা চলে আসছি, যদিও প্রত্যেকটা মানুষের জীবনে অবদানের জন্য অনেকে দায়ী থাকেন বা অনেকের সাহায্য দরকার হয়, বাবা মা এক্সেপশনাল, কারণ প্রত্যেকটা মানুষের জন্য বাবা মা অবশ্যই দরকারি। এছাড়া যদি কারো নাম বলতে বলা হয়, আপনি কার নাম বলবেন যে আপনি এত বড় হওয়ার পেছনে কার অবদান সবচেয়ে বেশি ছিল? আসলে বন্ধুবান্ধব অবদান
আমি যেইখানেই যাই আমি অ্যাকচুয়ালি মায়ের অবদান ছাড়া আমি অন্য মার বাইরে আমার কাছে কিছু নেই। আমার কাছে আমি মনে করি না যে কারো অবদান মানে কারো কাছ থেকে মানে কোনো ধরনের আমি হ্যাঁ, তবে ঠকের মাধ্যমেই আমার শিক্ষা। ঠকটা বুঝতে পারছেন, ঠক মানে একজন লোক যেহেতু 87 to 90 ওই সময়টা আমার আমি ইউনিভার্সিটিতে পড়ি, ওই সময়টা আসলে খুব ডেঞ্জারাস একটা সময়, কারণ যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় হয়ে যেতে পারি। তো ওই সময়টা আমি করলাম এক লোক, ওরে আমরা সবাই ওই সময় ডাকতাম ফ্রিডম ফারুক, বিকজ সে ফ্রিডম পার্টি করতো। ফ্রিডম পার্টিটা নিশ্চয়ই জানা আছে, ফ্রিডম পার্টি চিনেন আপনি, নাম শুনছেন কখনো? ফ্রিডম পার্টিটা হলো ওই পার্টি যেই পার্টিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল 15ই আগস্টে, ওই পার্টির। বাট আনফর্চুনেটলি ওই লোকটার সাথে আমার একটা ভালো একটা, আমি যদিও আওয়ামী লীগের একজন লোক সমর্থক বা কর্মী, তারপরে ওই লোকটার কাছে ওই লোকটাকে আমার কাছে ভালো লাগতো কেন জানি, ওই লোকটার সাথে আমার একটা সম্পর্ক হয়। ওই লোকটা একদিন উনি এমপি ইলেকশন করছিল ওই সময় অনেক আগে, তো উনি আমার সিনিয়রও, বাট লোকটা আমাকে খুব মানত, আমার সহযোগিতা চাইতো সবসময়। তো ওইটা বুঝতে পারতাম না যে ওইটা যে তার একটা ব্যবসায়িক ট্রিক্স। ওই লোকটা আমাকে বললো যে খোকন ভাই আপনি এখানে পয়সা পয়সা আড্ডা দেন, সব মানুষ আপনার সহযোগিতায় এসে এই এলাকায় আড্ডা দেয়, আপনি ওদেরকে সহযোগিতা করার কী দরকার, বরঞ্চ আপনি আপনার লাইফ বানান। আমি বললাম কীভাবে আমার লাইফ বানাবো? বলে চল ইটালি গ্রিন কার্ড দিচ্ছে, চলেন আপনাকে ইটালি নিয়ে। আমি না আমার বাবা তো আমাকে যেতে দেবে না, 1990 সাল, আমি আমার বাবা তো আমাকে যেতে দেবে না। বলে একটু বুঝে চলেন, যাই আপনি গ্রিন কার্ড নেবেন, নিয়ে চলে আসবেন। কিন্তু তখন বুঝতাম না গ্রিন কার্ড কী জিনিস বা কীভাবে নিতে হয় এগুলি জানতাম না। কীভাবে যাব ইটালি কি আমাকে কীভাবে যাব? বললো আপনি পাসপোর্ট দেন, আমি বুলগেরিয়ার ভিসা লাগাচ্ছি, বুলগেরিয়া থেকে ইটালি চলে যাবে, এই একটা দেশ পরে, এটা কোনো ব্যাপার না। তো আমি ওনার কথায় রাজি হইলাম, ওনার সাথে ওনার জিজ্ঞেলাম কত টাকা নেবেন, উনি বললো টাকা লাগবে না ভাই, আপনার টাকা তো আপনি যাবেন, আমি শুধু আপনার সাথে থাকবো, আমি তো যাচ্ছি, আপনার টাকা তো আপনি টিকিট কাটবেন চলে যাবেন। তো বুলগেরিয়া গেলাম, বুলগেরিয়া যাইয়া দেখলাম বুলগেরিয়ার পরে হলো যুগোস্লাভিয়ার পরে হলো ইতালি, তার মানে মাঝখানে একটা দেশ পাড়ি দিয়ে তারপর যেত। আমার কাছে তো ভিসা বুলগেরিয়ার, তো যুগোস্লাভিয়া যাইতে হবে। তো মানুষজন যায় ব্রোকার ধরে, ওখান থেকে ব্রোকার ধরে যায়, এর মধ্যে অনেক প্রবলেম হয়, যেমন মনে করেন কেউ ট্রাকে করে যায়, কেউ ওই বাসের সিটের নিচে করে যায়, বাট ওই সময় ধরা পড়লে পুলিশে মারে, রাশিয়ান পুলিশরা খুব মারে। তো আমাকে ব্রোকার বললো যে আপনি খুব ভাই ওদের সাথে ট্রাকে নামছে, না আমি এইভাবে যেতে পারবো না, আমাকে যদি বৈধ পথে যেতে হয় তো আমি যাবো, কিন্তু অবৈধ পথে আমি যাবো না। তখন আমি বাধ্য হয়ে আমি বাংলাদেশে ফিরত আসবো। তো ওই সময় আমার সাথে আরেকজন লোকের সাথে পরিচয় হলো, ডক্টর ফারুক, উনি আবার বিয়ে করছে মগবাজারে, বাট আমি ওনার ওয়াইফকেও চিনি না, বাট উনাকেও চিনি না, বাট যেহেতু মগবাজারে তো উনি আমার এই সহযোগিতা। আমি বললাম কীভাবে? উনি বললো যে কোন ভাই নিকারাগুয়ার ভিসা এখান থেকে ইজি পাওয়া যায়, নিকারাগুয়া থেকে আমেরিকা যাওয়া যায়, বাট আই ডোন্ট নো দে হোয়ার ইজ নিকারাগুয়া অ্যান্ড নিকারাগুয়া থেকে আমেরিকা কোথায়, সেটাও আমার আইডিয়া ছিল না। তখন আমি উনি আমাকে নিকারাগুয়ার ভিসা করে দিল, আমি ঠিক বাংলাদেশ থেকে আবার টাকা নিয়ে গেলাম, $33,000 মানে তখনকার $1,000 নিয়ে গেলাম। ওই টাকা দিয়ে আমি নিকারাগুয়া গেলাম, নিকারাগুয়া গেলাম, ওইখানে যে একটা ভালো একটা ফ্যামিলির কাছে থাকলাম, সেসার মিরান্ডা গমেজ, আই ডোন্ট নো তারা বেঁচে আছে কি নাই, ওই লোকগুলি খুবই ভালো, তাদের ঘরে আমারে রাখলো এবং তারা ট্রাই করলো আমি ওইখান থেকে আমেরিকা যেতে পারি কিনা, বাট তারা বললো এই রোড দিয়ে মানুষ গেছে আমেরিকা, বাট ওই সেম থিং জঙ্গল হয়ে যাওয়া মানুষ, মানে যদি আপনি অবৈধ পথে যান আপনাকে মেরে ফেলতে পারে, বাট আমি 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 যাবো না, আমি ওইভাবে যাবো না। তখন আমি কী করলাম, আমি আবার ফাইনালি চলে আসলাম যে আমি বুলগেরিয়াতে এসে বুলগেরিয়াতে চলে আসবো। তো আমি ডক্টর ফারুক আমাকে ডক্টর ফারুক সহযোগিতা করছে এই ভিসা পাওয়ার জন্য, বাট ওই যে ফ্রিডম ফারুক যেটা, ওই লোকটা কী করলো, আমার কাছে $500 ছিল, $500 আমার থেকে ধার নিছে, ধার নিয়ে আর দেয়নি। তো যেখান যেহেতু দেয় নাই, তাও মানে আমি একটা বিপদে পড়েছি, হয়তো $500 আমার কাছে থাকলে আমি হয়তো বাংলাদেশে চলে আসতাম, কষ্ট আমি করতাম না। যেহেতু $500 আমাকে দেয়নি, তার মানে কি আমার কাছে টাকা নেই, ইচ্ছা করলে দেশে ফিরতে পারবো না। ওইটাই আমার জন্য শিক্ষণীয় হয়েছে যে ওই টাকাটা না থাকাতে আমি থেকে গেছি। বাট যখন আমি বিদেশ যাই, সবাই কিন্তু বলছে এই খোকন তো বিদেশ করার লোক না, এই আসল
আসলো বুঝলা, কিন্তু আমার কাছে যেহেতু ওই টাকাটা মেরে দিয়েছে, আমার টাকা ছিল না, আমি আসতে পারিনি। ঠিক আমি এই কখন আসছি, 10 বছর পরে, 1990-তে গেছি, 2000-এ আমি দেশে আসছি। তো আমি যেটা বলছি যে ওই লোকটা আমাকে ঠকাইছে, ঠকার থেকেই কিন্তু আজকে আমার এই আমি এই খোকন। আমাকে ঠকাইছে, ঠকানোর পরে আমার টাকা ছিল না, আমি জার্মানিতে, আমি ওই ওখান থেকে অস্ট্রিয়া, অস্ট্রিয়া থেকে জার্মান, জার্মানি কিছুদিন থাকার পরে ওইখানে আবার আরেক লোকের মাধ্যমে আমি ক্যানাডায় চলে গেলাম। ক্যানাডা থেকে যখন আমার আসার যোগ্যতা হলো জার্মানি, আমি যখন ওইখানে পেপার টেপার পাইলাম, দেশে আসলাম। দেশে আসার পরে তারপরে আমি আবার ওইখানে পড়াশোনা করলাম, পড়াশোনা করে আজকের এই খোকন। কারণ এই সময় দেখা যায় যে কষ্টের জায়গা থেকে আসে সফলতার জায়গার, সফলতার একটু ক্লু পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আমি এটা মনে করি যে ঠিক আমি ওই সময় খুব ভাবতাম যে এইখানে মানুষ যে কষ্ট করে টাকা কামায়, বাংলাদেশের কারো ইনকামটাই এত কষ্টের না। যদি প্রতিটা লোক একবার দুইবার করে যাই তো ওইখানে যায় দেখতো যে মানুষ কীভাবে পয়সা আর্ন করে, কীভাবে হালাল পয়সা রোজগার করতে হয়, তাহলে হয়তো সবার জন্য ভালো হতো, সবাই ইয়া চলতো। ওই দেশে মানুষ পুলি, আপনি যেমন এই দেশে অনেক মানুষ যেমন রাস্তা দিয়ে যাচ্ছে খুব জোরে জোরে কথা বলতেছে, কেউ দাঁত কোঁচাচ্ছে, কেউ থু ফেলছে, কেউ চকলেট খেয়ে, ওই দেশে কিন্তু কেউ ফেলে না। কেউ যদি মনে করেন আপনি ওই দেশ থেকে, এই দেশ থেকে নতুন গেছেন, বাট তারপর আপনি ফেলবেন না, কেন ফেলবেন না? আপনি যখন এক জায়গায় ফেলছেন, একটা লোক দেখবেন যে আপনার দিকে তাকায় আছে। তাকায় আছে মানে কি? তার মানে আপনার কাছে খারাপ লাগবে না যে ওই লোকটা আমার দিকে তাকায় আছে কেন? আপনি জোরে কথা বলতেছেন, কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার দিকে তাকায় থাকবে, তাকিয়ে থাকবে। আচ্ছা স্যার, একজন সফল মানুষ হতে গেলে, যেহেতু আপনার এত সফলতার গল্প, সফল মানুষ হতে গেলে কী কী করা উচিত আসলে আমাদের বলে? ডেস্টিনেশন থাকতে হবে। ডেস্টিনেশন বলতে আমি এটা বলবো না যে আশা, একটাই থাকতে হবে যে আমি কিছু করব জীবনে। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি সার্ভাইভ করতে চাই, আমার সুন্দর একটা ঘর হবে। বাট এটাকে আশা বলে কিনা যায় না, বাট আমি আমি কাজ করে খেতে চাই। আমার আমার যদি বউ বাচ্চা থাকে তো বউ বাচ্চাকে দেখতে হবে, আমার যদি মা বাপ থাকে, আমি যদি অবিবাহিত হই, তার মানে মা বাবা আমার লাইবিলিটি, আমি বড় হয়েছি, সো বাবা মাকে আমাকে হেল্প করতে হবে। এই দিকটা আপনাকে একদম কঠোর থাকতে হবে যে আমি তাকে হেল্প করতে হবে, আমাকে কিছু করতে হবে। সেটা যে কিছু দেখবেন যে অনেক লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাবার জন্য পয়সা রয়েছে, টাকা মার খেয়ে আসতেছে, বাট এই লক্ষ লক্ষ টাকা খরচ যদি থেকে থাকে তো ওইটা করার দরকার কি? বাংলাদেশে অনেক ব্যবসা আছে আপনি মেক করতে পারেন। শুধু যে আপনাকে বড় বড় 50 লাখ 1 কোটি টাকা দিয়ে ব্যবসা করতে হবে তা না, কিন্তু এইখানে অনেক ব্যবসা আছে। যেমন অনেকে, যেমন আমি সাগুফতাতে দেখছি, এই যে ছোটো ছোটো দোকানগুলি দিয়ে তারা ব্যবসা করে বেচছে, ফুড কোর্ট বানায় ব্যবসা করতেছে। অনেক ছেলে বেড়ে দিচ্ছে 5 লাখ টাকার জিনিস চায়না থেকে এনে এই দেশে বিক্রি করতেছে, করতেছে না। বাট আপনাকে ডেস্টিনেশন থাকতে হবে। আপনি আমাদের দেশের ছেলেপেরা ইন্টারনেট ব্যবহার করে লর্ডস, বাট ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেটকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। সঠিক জায়গায় বলতে আমি বলছি যে তাকে গুগলে সার্চ করতে হবে, তাকে বিভিন্ন ওয়েবসাইটগুলি দেখতে হবে। দেখবেন যে আমাদের দেশে, আমি দেখলাম ওদিনকার 8 কোটি লোক ইন্টারনেট ইউজ করে, বাট 8 কোটি লোক ইন্টারনেট ইউজ করে, 8 কোটি লোক যদি ইন্টারনেট ইউজ করতো ভালো কোনো জিনিস, দেখবেন 8 কোটি লোকের মধ্যে 6 কোটি লোক ইউজ করে ফেসবুক। সেই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা ফেসবুক ইউজ করে, অথচ এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা যদি গুগলের মাধ্যমে এই চায়না, জার্মানি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ক্যানাডার ওয়েবসাইটগুলি, শুধু যে ব্যবসায়িক ওয়েবসাইটগুলি দেখবে তা না, কিন্তু শিক্ষণীয় বহু ওয়েবসাইট আছে আপনি দেখতে পারেন। শুধু তা না, ধরেন আপনি জাস্ট ক্যানাডার সম্বন্ধেই জানেন না, আমেরিকার সম্বন্ধেই জানেন, চায়নার সম্বন্ধেই জানেন, আপনি জানতে জানতে কোনো কিছু পেয়ে যাবেন। আপনি দেখবেন অনেক পেজ অনেক সময় ভেসে ওঠে যে আপনি কী করেন, দেখা গেল ওইখানে একটা ওয়েবসাইট আছে অমুক ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট, অ্যাপ্লাই দেম, আপনার কিসমত লেগে যেতে পারে। হ্যাঁ, এই জন্য ইন্টারনেটের ব্যবহার বিধি, আমি মনে করি যদি ইন্টারনেটের ব্যবহার বিধিটা আমাদের দেশে একটু মানুষ সচেতনতার সহিত ব্যবহার করত, তাহলে আমাদের দেশের যেই ধরনের সরকার সুযোগ দিয়েছে ইন্টারনেট, যেই সুযোগ দিয়েছে, পৃথিবীর কোনো দেশে এত সুযোগ নেই, এত সস্তা ইন্টারনেট, এত সস্তা মোবাইল কোনো দেশে নেই। দেখবেন আমি কাউরে ছোটো করতে চাই না, দেখবেন যে কাজের বেটির কাছে 3টা সিম, ওয়াই? একটা ভ্যানওয়ালা এই ব্যান চালাচ্ছে, সে কানে কানে আমার ফেসবুকে গেলে দেখতে পারবেন যে ওই ইয়ারফোন ব্যান চালাচ্ছে, সে ইয়ারফোন না, ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে ব্যান চালাচ্ছে, এক দুর্ঘটনা। তাকে সরকার দিছে তার লাইফ সুন্দর করার জন্য, বাট সে এটাকে কী করছে, অপব্যবহার করতেছে। সে ওটাতে কথা বলতেছে, গাড়ি চালাচ্ছে, আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে পারতেছে। আমাদের দেশের লোকগুলি সচেতন হওয়া দরকার, ইন্টারনেট ভালো জায়গায় ব্যবহার করা উচিত, সচেতন হয়ে রাস্তাঘাট পার হওয়া উচিত। যেই আন্দোলন চলতেছে, সবাই ড্রাইভারদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, কেউ ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন, বাট আমরা নিজেদের ঠিক হইতে হবে আগে। যেমন সবাইকে, আমি আমার ফেসবুকে যদি বর্ষর আগে যান দেখবেন ওখানে লেখা আছে, সবাইকে আপনি ইয়া করতে হবে, কোর্স নিতে হবে, যে আমি যেমন আপনি আমি সবাইকে জানতে হবে আমাকে রাস্তায় কীভাবে চলতে হবে।
এর খারাপের কিছু নেই, আপনি আপনি কি জানেন না রাস্তায় কীভাবে চলতে হবে, বাট স্টিল ইউ হ্যাভ টু নো, সচেতন হতে হবে প্রত্যেকটা ড্রাইভার, শুধু যে রিক্সাওয়ালা তা না, কিন্তু ড্রাইভার বলতে বাসের ড্রাইভার ট্রাক ড্রাইভার বলি নেই, আমার যে পার্সোনাল গাড়ির ড্রাইভার আছে, যে সিএনজি চালায়, যে রিক্সা চালায়, প্রত্যেকটা লোক, মানে তার মানে 18-17 কোটি লোক, 17 কোটি লোককেই আপনার সচেতনতার মধ্যে একটা কোর্সের মাধ্যমে আসতে হবে, সেটা হোক সরকার করুক, সেটা হোক কোনো এনজিও করুক, ইভেন আপনারা করেন, আপনারা পৌঁছান যে প্রত্যেকটা মানুষকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আমাকে রাস্তায় কীভাবে চলতে হবে, লাল বাতি হলে কী করতে হবে, হলুদ বাতি হলে কী করতে হবে, গ্রিন বাতি হলে কী করতে হবে, যে আমাকে ফুটপাথে দেখবেন যে বাজারের গলিতে অজস্র দোকানদার বসে রয়েছে, বাট গলিতে, বাট এই যে দোকানগুলি, এই দোকানগুলি কি সরকার সরকার তো দেয় নাই, আর রাস্তাটা বানানো হয়েছে কাদের জন্য, গাড়ি চলার জন্য, মানুষ চলার জন্য, কিন্তু আমরা কী করতেছি, দোকান কেউ, যেমন আমার বাড়ি, আমার পাশের পাশে আমি দুজন লোক বসাইলাম, আমি বাজার পাচ্ছি ফ্রি, বাট এইটা কিন্তু আপনি একবারও চিন্তা করেন, আমি বাজার পাচ্ছি, অথচ এখানকার যে দুনিয়ার মানুষ আসা যাওয়া করে তার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। যেমন আমি কিছুদিন আগে গলি থেকে সবাইকে উঠাই দিতাম, তো এক লোক বললো আমরা কম দামে মাছ পাই, কম দামে সবজি পাই, আপনি কেন, তা আমি বললাম এই যে সরকার 10 কোটি টাকা খরচ করে বাজার বানাইছে, তাহলে এই বাজারের কী হবে, যারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আছে, কী হচ্ছে, তখন আমাকে জিজ্ঞেস করছে আমি সরকার কিনা। অনেকে আমার আম্মারে দিয়া বা এলাকাবাসীকে দিয়ে আমাকে খুব অনুরোধ করছে যে আমি যেন তাদেরকে বসতে দিই, বাট স্টিল আমি বলছি নো, রাস্তা বন্ধ করা পাপ, তারা আমাকে বলতো যে এটা আমার পাপ, আমি যদি তাদেরকে উঠাই দিই তারা গরিব মানুষ, বাট আমি মনে করি রাস্তা থেকে কাউকে উঠাই দেওয়া, আপনি সবজি দোকান করবেন রাস্তা বন্ধ করা, বরঞ্চ আপনার পাপ, আপনি যদি তাকে প্রশ্রয় দিয়ে থাকেন আপনারও পাপ, রাস্তা বানানো হয়েছে মানুষের চলার জন্য, মানুষের চলা বন্ধ করা ইটস এ ওয়ান কাইন্ড অফ ক্রাইম। স্যার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইন্টারনেটের সঠিক ব্যবহার, ফেসবুক সবাই ফেসবুক ইউজ করে, আমরা কিন্তু ফেসবুকে এই লাইভ আড্ডাটা, স্বপ্ন আড্ডাটা ডিউটি ভাইজার থেকে করে থাকি, এটা শুধুমাত্র পজিটিভ কন্টেন্ট নিয়ে, আপনারা যারা ফেসবুক ইউজ করছেন অবশ্যই আমাদের এই আড্ডাগুলো দেখবেন এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এটা কিন্তু আপনাদেরই কাজে লাগবে ক্যারিয়ারে। আমি কিন্তু একটা জিনিস বলে গেছি যে প্রপার ইউজ, আপনি কী করছেন, ফেসবুক যদিও দিয়েছে একটা ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য, বাট আপনি কিন্তু আপনাদের ইউজটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে, ইটস এ ওয়ার্কেবল পাবলিক, এখান থেকে কিছু পজিটিভলি নিয়ে আসছেন, বিকজ ইউ ওয়ার্কিং ফর পজিটিভ, এবং আপনারা পজিটিভ একটা জিনিস পেয়েছেন, বাট এখন আপনারা যদি বলতেন আমিও কতক্ষণ বসে ফেসবুকে চ্যাটিং করি, গ্রুপ চ্যাট করি, ভালো লাগবে, ইটস ওয়েস্টিং ইউর টাইম। আর যদি আপনার মতো আরও কিছু লোক, যেমন আমি, আপনারা যখন আমার কাছে আসছেন আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যেটা করতেছেন ঠিক এই জিনিসটাই, আমাকে নাই না, আপনারা রাস্তায় দাঁড়ায় যদি কিছু লোকের জন্য করতেন, পজিটিভ কিছু দিতেন, তাহলে 10 জন লোক অ্যাটলিস্ট শিখতো আজকের দিনটা, এই শিখবে স্যার আজকে আপনার কথা শুনে তো তারকে শিখতে পারছে, একটা ঘন্টা অ্যাটলিস্ট মানুষরা শিখতো যে আমাকে ফুটপাথ দিয়ে নয়, রাস্তা দিয়ে নয়, আমাকে ফুটপাথ দিয়ে চলতে হবে, মোটরসাইকেল আলারা শিখতো যে আমি ফুটপাথে চলবো না, আমি ইয়ে চলবো, বলছেন এখানে অনেক লোক শিখছে এবং তারা নিজ নিজ জায়গা থেকে সচেতন কিন্তু হয়ে যাবে, আজকে হয়তো 5000 জন দেখবে, 5000 জনের মধ্যে 500 জন সচেতন হবে, এটা 500 জন না হোক 10 জনও যদি হয় আমি মনে করবো ইটস এ বিগ পজিটিভ জিনিস, এবং আমি চাই যে বিদেশের মতো, যেমন দেখছেন আমি এই কথাটা আপনাদের মাধ্যমেই আমি পৌঁছাই, ইভেন আমার এটা যদি সরকারও অনেক সময় হয়তো পেয়েও যেতে পারে, যেমন ফুট ওভার, আই হেট দিস ওয়ান, কেন, বিকজ অফ, যেমন অনেক দেখবেন আপনার পত্রিকায় দেখছেন যে অনেকে এই উঠতে পারতেছে না, তো উঠতে পারতেছে না, তাহলে এটা আমি বানাচ্ছি কেন, অ্যাক্সিডেন্ট ঠেকানোর জন্য, বাট কতজন লোক, যেমন এই যে হাতির জিলে যে আছে ফুটওভারটা রামপুরায়, এই এইটা একদম 95% সময় জিরো পিপল থাকে ওখানে, 95% লোক ওইটা ইউজ করে না, 98% লোক ওইটা ইউজ করে না, 2% লোক ওইটা ইউজ করে, তাহলে ওই যে কোটি টাকা ব্যয় করে এই ফুটওভারটার, এই ওভারব্রিজটার কী দরকার ছিল, আমরা কেন করি না, জেব্রা ক্রসিং ব্যবহার, রেড লাইট গ্রিন লাইট ব্যবহার কেন পাবলিককে শেখাই না, যেই টাকাটা ব্যয় করে আমরা ওইটা বানাইছি লোক তো উঠতেছে না, তাহলে এই টাকাটা কেন আমরা কেন বানাইছি, আমরা যদি জেব্রা ক্রসিং ওইটা বানাইতে যতগুলি টাকা খরচ হয়েছে ওইখানে যদি আমরা 2টা লোক বা 4টা লোক, 4 মাস লাগে, এতগুলি টাকা লাগবে না, তাহলে মানুষ শিখে যাবে যে গ্রিন লাইট আমাকে পার হইতে হবে, রেড লাইটে আমাকে থাকতে হবে, সরকারকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া উচিত টিভিতে যে রেড লাইটে পার হইতে যায় যদি কোনো লোক মারা যায় তার জন্য ড্রাইভার দায়ী না।
আসলে সড়ক নিরাপত্তা নিয়ে আমরা অনেক হইচই করছি, অনেকই করছি, কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় শেখার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকে নিজের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে। কারণ আমরা নিজেরা যদি প্রত্যেকে সচেতন হই এবং রাস্তায় সড়কে কীভাবে চলাফেরা করতে হয়, কোন নিয়মগুলো মেনে চলতে হয় সেগুলো যদি আমরা শিখে নেই, তাহলে এই সড়ক দুর্ঘটনা অনেক এড়ানো সম্ভব। তার জন্য সরকারকে যতটা উদ্যোগ না নিতে হতো তার চেয়ে বেশি উদ্যোগ কিন্তু আমরা নিজেরাই নিতে পারতাম। তাই আমাদের প্রত্যেকের ভেতরে এই সচেতনা বোধটাকে গ্রহণ করতে হবে এবং নিজের ভেতরে ধারণ করতে হবে যে না, প্রত্যেকটা মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবহেলা নয়, এটাকে খুব বেশি আগ্রহের সঙ্গে এবং সেটাকে সচেতনতা হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে একটা জিনিস মনে হয় খেয়াল করছেন যে আন্দোলনটা কিন্তু খুব ছিল, যে এটা এটা নাম দেওয়া হয়েছিল ছাত্র আন্দোলন, হয়তো কিছু গার্ডিয়ানস ওইখানে জড়িত হয়েছে, পরে কিছু উচ্ছৃঙ্খল লোক জড়িত হয়েছে, পরে সরকার বাধ্য হয়েছে কঠোর হস্তে দমন করতে। বাট এই যে ছাত্র আন্দোলন, অধ কি ছাত্ররা, মানে ছাত্ররা যে আন্দোলন করছে অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে, বাট অ্যাক্সিডেন্টের জন্য যে ছাত্ররা দায়ী, আমি আজকে যখন আপনি আমার অফিসে আসছেন আমি আপনাকে আমার ফেসবুক পোস্টটা দেখাইছিলাম যে একজন কলেজ স্টুডেন্ট রাস্তার মাঝখানটা মোবাইল দেখতে দেখতে যাচ্ছে, তার পিছনে বাস গাড়ি দাঁড়ায় আছে, আরেকজন ছাত্রী যাচ্ছে তার পিছনে আরেকটা প্রাইভেট কার দাঁড়ায় আছে, তার জন্য যেতে পারছে না। তাহলে এই যে ছাত্ররা আন্দোলন করলো, আগে তো তারা নিজেরা ঠিক হইতে হবে, তাই না? আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে, অবশ্যই আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। আর আমাদের আমরা যদি সচেতন হই তাহলে আমরা আমরা সব কিছু বদলে দিতে পারবো, সব কিছুর মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে পারবো। স্যার আমি এতক্ষণ ক্যামেরার পেছনে ছিলাম, আমার সামনে চলে আসছি, অনেকে ভয় পাবে না যে কোথেকে আসলো। আচ্ছা, আমরা এতক্ষণ আসলে অনেক গল্প শুনলাম, অনেক কিছু শিখলাম, যে আসলে একটা মানুষের নীতি নৈতিকতা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। আর আমরা যে কথাটা বারবার চলে আসছে, আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না, আর তাই আমরা ড্রিম ডিভাইজার বলছি সুশিক্ষা যদি আমরা নিজেকে শিক্ষিত করতে পারি অবশ্যই সফলতা আসা সম্ভব, এবং নিজে যেমন পরিবর্তন হবে সাথে সাথে আশেপাশের মানুষ দেশ সবই পরিবর্তন করা সম্ভব। একটা কথা মনে পড়ছে স্যার, একদিন বলেছিলেন আমার যে আগে বোকা ছিলাম তাই সব পরিবর্তন করতে চেয়েছিলাম, এখন চালাক হয়েছি তাই শুধু নিজেকেই পরিবর্তন করতে চাই, যাতে আমি যদি পরিবর্তন হই আমার পাশে যে মানুষগুলো আছে তাদেরকে পরিবর্তন করা সম্ভব। আমরা এতক্ষণ আসলে ড্রিম ডিভাইজের স্বপ্নটা ছিল, মজা মজা আমরা শিখছিলাম, অনেক হাসি ঠাট্টাও ছিল, সেই সাথে যে কথাগুলো ছিল অবশ্যই শিক্ষণীয়। তো তার সর্বশেষ যদি যারা এই মুহূর্তে দেখছে মিডিয়াতে যারা কাজ করতে চান, যারা ইয়াং জেনারেশন আছেন বা যারা ওল্ড আছেন, যারাই হোক, সর্বোপরি সবার উদ্দেশ্যে যদি আপনার শেষ উপদেশমূলক কিছু কথা বলতেন। ধন্যবাদ। যারা মিডিয়াতে কাজ করতে চায়, আমি সবার আগে যেটা অ্যাডভাইস সেটা হলো আপনাকে অভিনয় জানতে হবে, ওইখানে পারদর্শিতা খুব বেশি দরকার। আর আমি বলবো যে যত ছেলেরা আসে এরা প্রথমেই আসে যে আমি হিরো হইতে চাই, যত মেয়েরা আসে তারে প্রথম দর্শক হলো আমি হিরোইন হইতে চাই। মানে এমনও মেয়ে আছে যারা হিরোইন হইতে চায়, আমি আমি মানে আমি তাদেরকে তিরস্কার করব না, বাট আমি একটা জিনিস বলবো, আগে ইউ হ্যাভ টু নো ইউর সেলফ দ্যাট আমাকে দেখতে কি নায়িকার মতো লাগে কি না, বা আমাকে হিরোর মতো লাগে কি না। আপনি যে আমার কাছে আসছেন হিরো হওয়ার জন্য, কিছু আসে আমি আপনাকে দেখাইতে পারি ওই লোক যে আমার কাছে আসছে, বাট তাকে আপনি তো সাইড ক্যারেক্টারই দেবেন না, তাহলে সে তাকে নিজেকে সে সাকিব কীভাবে, হ্যাঁ সাকিব খানও দাবি করছে যে আমি দেখতে সাকিব খানের মতো। বাট অনেক মেয়ে আছে যে আমি যদি তাকে আমার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কাছে পাঠাই বা পরিচালক হিসেবে, সেও তাকে নিবে না, কিন্তু সে কিন্তু আমার দরজায় যখন আসছে তখন কিন্তু সে নায়িকারই দাবি জানাচ্ছে। যেমন কিছুদিন আগে একটা মেয়ে আসছে আমার কাছে, তো আমি তাকে বললাম যে আমাদের একটা ছবিতে লাগবে, তুমি ইচ্ছা করলে নায়িকার বান্ধবী হিসাবে কাজ করতে পারো। তো আমি জন সহকারী পরিচালক হিসাবে করবো, স্যার চলে, তো উনি বললো স্যার আমি করব। তো চার পাঁচ দিন পরে এসে আমাকে জানালো এটা আমি করব না। কেন করবো না? স্যার আমি যদি এটা করি তো আমি তো আর নায়িকা হইতে পারবো না। তো এই হয়েছে অবস্থা। তো আমি বলবো যে যার আজকে আমি ছোট ক্যারেক্টার করছি বলে যে আমি নায়ক বা নায়িকা হইতে পারবো না, দেন যদি আমার 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 যে ইচ্ছা ইচ্ছা শক্তিটা হলে সবচেয়ে বড়, আমি নায়ক হবো, আমারে যদি আপনি ইনভেস্ট না করেন আমি আমার পয়সা দেবো, নায়ক হবো আমি, এইটাই হলো আমার আমার জোর থাকতে হবে, ছোট থেকে বড় হতে হবে। আমি এটাই মনে করি। আর আর জানি একজন কী জিজ্ঞেস করলেন, সর্বশেষ যদি সবার উদ্দেশ্যে কিছু, সবাইকে বলবো সড়ক পথে যখন চলে সবাই ফুটপাথ ব্যবহার করবেন, এবং যারা সাইকেল চালক, মোটরসাইকেল চালক, রিক্সা চালক, ঠেলা গাড়ি, মানে কেউ উল্টা পথে চলবেন চলবেন না,
জেব্রা ক্রসিং ব্যবহার করবেন। আর যারা বয়স্ক লোক, যদি আপনারা ওভারব্রিজে চড়তে না পারেন, আপনারা ট্রাফিক পুলিশের সহযোগিতা নেন, কিন্তু আপনারা এইভাবে রাস্তা পার হবেন না, তাতে আপনি মরবেন, আপনি অ্যাক্সিডেন্ট হবেন, আপনার সাথে সাথে যেই মোটর সাইকেলটা আপনাকে অ্যাক্সিডেন্ট করবে সেও মরতে পারে। সো আপনারা এগুলি একদমই ব্যবহার করবেন। আমি অনেক প্যারেন্টসকে দেখছি স্কুলের বাচ্চা নিয়ে হেলমেট ছাড়া যাচ্ছে, উল্টা পথে যাচ্ছে, আমার ফেসবুক দেখলে আপনারা দেখতে পারবেন। আমি সবাইকে বলবো, প্লিজ 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 আপনারা ট্রাফিক আইন মান্য করেন, আপনারা কখনোই উল্টা পথে যাবেন না, আপনারা ফুটপাথের বাইরে চলবেন না এটা। আর যদি সৎ পথে থাকবেন, সৎ ইনকাম করবেন, আর সবাই 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 মানে যেমন আমি গতকালকে ফেসবুকে দেখছি কোনো এক মাকে তার সন্তানরা 60 ফিট এই সাগুফতায় ফেলে রেখে গেছে, এরকম কুলাঙ্গার সন্তান। আপনি আপনার মাকে সাহায্য না করতে পারেন, বাট তাকে দুঃখ দেওয়ার, তাকে ফেলায় দেওয়ার কোনো রাইটস রাখেন না। তবে আমি বলবো, সবাই সবার মার প্রতি যত্নশীল হন, সবাই সবার মাকে মান্য করেন, কিছু না দিতে পারেন, অ্যাটলিস্ট আপনি যায় যদি আপনার মার পিঠে হাত রাখেন, আপনি আপনার মার সাথে যায় বসেন, আপনার মা খুশি হবে, এটাই আপনার জন্য জান্নাত আমি মনে করি। সো দুনিয়াতেই আমাদের জান্নাত আছে, সবাই আপনারা সঠিক পথে চলবেন, যার যার মা বাবার প্রতি আপনারা যত্নশীল হবেন। ধন্যবাদ রিমজিবে, এবং আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম রিমজিবেদের স্বপ্ন আড্ডায়। স্যার অত্যন্ত সুন্দর করে বলছিলেন যে আমরা আসলে মায়েদের প্রতি একটু যত্নশীল হই। আজকে আপনি মেয়ে, কালকে আপনি মা হবেন, আজকে আপনি ছেলে, কালকে আপনি ঠিকই বাবা হবেন। আপনাকে যখন আপনার সন্তান এই কাজটি করবে, আপনি সেখানে নিজেকে ভাবুন আর আপনার মা বাবাকে সেখানে রাখুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন কী বলতে চাচ্ছি, আর এই জন্য আমরা ড্রিম রিভার বলছি, সুশিক্ষায় চলুন স্বপ্ন বুনিয়ে। আমার 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 আরেকটা কথা আছে, যদিও আমি শেষ করে দিয়েছিলাম, তারপরেও আমি মনে করি এটা আমার বলা উচিত। আমি এটা নিয়ে ফেসবুকেও গত 2 বা 3 সপ্তাহ আগে লিখেছি, আমি সরি যে আপনাদের আবার ইন্টারাপ্ট। সেটা হলো যে আপনারা যারা মা বাপ, আমিও কিন্তু কারো না কারো মা বাপ। অবশ্যই আপনাদের যেমন সন্তান আছে, আমারও সন্তান আছে। প্রত্যেকটা মা বাপকে আমি বলবো, আপনারা কষ্ট করে আপনার বাচ্চার ছেলে হোক মেয়ে হোক আপনারা পড়াচ্ছেন, বাট আপনারা আরেকটু যত্নশীল হন। সেটা হলো আপনার বাচ্চাকে আপনি স্কুলে নামায়া দিয়ে চলে আসবেন না, আপনি দেখবেন যে আপনার বাচ্চাটা স্কুলের গেটে ঢুকেছে কিনা। যেমন গত 4-5 দিন আগে আমি ভিকারুননেসার সামনে দিয়ে আসতেছি, বাচ্চাটা স্কুলেই গেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাচ্চার মা বাচ্চাটাকে রাস্তায় নামায় দিল, বাচ্চাটা স্কুলে যাচ্ছে, কিন্তু কেন? বাচ্চাটাকে আপনার গাড়িটা ওইখানে যত জ্যাম পড়ুক, আপনার বাচ্চার চাইতে ইম্পর্টেন্ট জ্যাম না, আগে আপনার বাচ্চাটা, আপনার বাচ্চাটাকে স্কুলে ঢুকাই দেন, ঢুকাই দিয়ে দেন আপনি লিভ করেন। আমি আমার প্রতিদিন সকাল, আমি রাত্রে 2টায় ঘুমাই 3টায় ঘুমাই, আমি আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই 7:30, স্কুলের ভিতরে ঢুকাই দিয়ে আমি আসি। আমার বাচ্চা কিন্তু আগামী বছর ইউনিভার্সিটিতে যাবে, বাট স্টিল আমি অ্যালাউ করি না যে আমার বাচ্চা একা স্কুলে যাক। সো প্রত্যেকটা মা বাপকে বলবো যে আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, আপনি নিজ দায়িত্বে স্কুলের গেটে ঢুকাই দিয়ে আসেন। আর আমার কথায় বিশ্বাস না হয়, হাতির ঝিলে রমনা পার্কে 8:00 আপনারা ঢুকে দেখেন, দেখবেন যে আপনার বাচ্চা না হোক, আপনার পড়শির বাচ্চা এই হাতির ঝিলে বা রমনা পার্কে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। সো আমি ওই সমস্ত বাপ মাকে কষ্ট দেওয়ার জন্য না, বা আমি নিজে কষ্ট পাওয়ার জন্য না, এটা হলো আমার উপদেশ যে আপনার বাচ্চার প্রতি চোখ খোলা রাখুন। এটা হতে পারে আপনার বাচ্চা, এটা হতে আমার বাচ্চা, কিন্তু জাতির ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ অযত্নে নষ্ট হয়ে যাক, সেটা আমরা কেউ চাই না। ওকে, আমরা আরও শুনলাম উপদেশমূলক কিছু কথা, শেষ করে হলো না শেষ, এবার কিন্তু সত্যি করতে হচ্ছে শেষ। আমরা যাচ্ছি, কিন্তু আবার ফিরবো অন্য কোনো স্বপ্নবাজদেরকে নিয়ে স্বপ্ন আড্ডায়। ততক্ষণ ভালো থাকবেন এবং পাশের মানুষদেরকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।